একেবারে মুচমুচে, এই দেখেন কত আওয়াজ হচ্ছে। এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন এই যে কত সুন্দর ভিতরটা, দেখেন একদম ফাপালো। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম সেদ্ধ করে ফ্রিজে রাখা ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো। আর এটা হবে একেবারে মুচমুচে আর ঝটপট বানিয়ে নিতে পারবেন, খেতে তো অসম্ভব মজার। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে আলু ফ্রেঞ্চ ফ্রাইটা বানাচ্ছি। আলু ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি, আর আলুটা দেখেন একটা বড় সাইজের আর এইরকম লম্বা টাইপের নিয়েছি, এই যে। আর এইরকম বড় সাইজের আলু নিলে কী হবে, ফ্রেঞ্চ ফ্রাই সাইজটা ভালো হবে, লম্বা লম্বা হবে। প্রথমে আমি ছিলে তারপরে কেটে নেব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে ভালো করে দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মানে অনেক ছোট ছোট টিপস আছে, সেগুলো আপনাদের বলে দেবো আমি। আলুটাকে আমি খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি, আর কীভাবে কাটছি সেটাও দেখবেন। এই যে দেখেন এইরকম মোটা করে আমি কেটে নিয়েছি, অতিরিক্ত মোটা করা যাবে না, এইরকম করে কেটে নিলেই হবে। এই সাইজ করে কেটে নেব, কেটে সঙ্গে সঙ্গে পানিতে রাখছি আমি। সব আলুগুলো আমি এক সমান করে কেটে নিয়েছি, দেখেন দেখতে কতটা ভালো লাগছে। এবার আমি এই আলুগুলোকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নেব, যতক্ষণ না পানিটা পরিষ্কার হচ্ছে। এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, কেননা আমি আলুটা এখানে সেদ্ধ করছি না, যদি সিদ্ধ করতাম তাহলে পরে সেদ্ধ করার সময় পানিতে দিয়ে দিতাম লবণটা। আর এইভাবে যদি একটু লবণ মাখিয়ে নেওয়া হয় তাহলে পরে আলুটা খেতে ভালো লাগবে। লবণটা আমি আলুর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি, আর লবণটা মাখার কারণে ধরুন কিছুটা পানি বের হয়েছে, এই যে। এবার আমি আলুগুলো একটা বাটিতে উঠিয়ে নেবো, আর বাকি যে পানিটা আছে সেটা ফেলে দেবো। এই যে দেখুন কতটা পানি বের হয়েছে, চুলোটা ধরে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিয়েছি এবার তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি, তেলটা এদিকে ভালো মতন গরম হতে থাক। এবার আমি বাকি গ্যাসটা করে নেব, আগে থেকে কিন্তু এই গ্যাসটা করা যাবে না, তেলটাকে চাপাবেন তারপরে এই গ্যাসটা করবেন। তাই আপনাদেরকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু না স্কিপ করে। এই যে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি, সম্পূর্ণ আলুটা নিয়ে নিই। এবার আমি এখানে দিয়ে দিয়েছি চালের আটা 3 চামচ। আমি এখানে চালের আটা নিয়েছি, আপনারা চাইলে অ্যারারোট অথবা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার যেটাই থাকে ঘরে সেটাই নেবেন। এবার আমি খুব ভালো করে লাগিয়ে নেব, আর আগে থেকে যেটা সম্পূর্ণ লাগিয়ে রাখা হয় তাহলে কী হবে, সে কাদা কাদা হয়ে যাবে পানি ছাড়তে চাই, তার জন্য যখন ভাজবেন তখন এটাকে মাখিয়ে নেবেন এইভাবে। এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে চালের আটা সম্পূর্ণ ভালো করে চারিদিকে লাগে, এই যে।
আর এইদিকে তেলটাও খুব ভালো মতন গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে দিই। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করে দেখবেন, মানে একেবারে মুচমুচো হবে আর খেতেও কিন্তু অসাধারণ। আর তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তারপরে আলুটা দিবেন, দেন হালকা আঁচ করে নেবেন, মানে মিডিয়াম আঁচে রাখবেন, দিয়ে ভাজবেন। তাহলে কী হবে, আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর প্রথমে দেখেন খুব বেশি ভাজতে হবে না, এরকম হাফ ভেজে নিতে হবে, এইরকম এইরকম। এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার উঠে নিব। একবার আমি উঠে নিলাম ভেজে, দিয়ে এগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নেবো, তারপরে দ্বিতীয়বার এগুলোকে আবার ভাজবো। দ্বিতীয়বার ভাজতে ভাজতে এটা ঠান্ডা হয়ে যাবে, আর এগুলোকে ফ্রিজে ভরে ঠান্ডা করে রাখার কোনো দরকার নেই, এইরকম এটা ঠান্ডা হয়ে যাবে। আর বাকি যে আলু আছে সেটা তো আমি চালে আটা মিশিয়ে নেবো। এই আলুগুলোকে এবার আমি ভালো করে ঠান্ডা করে নেবো, আর যেগুলো আগে ভেজেছিলাম সেগুলো এবার ভেজে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এগুলোকে আমি খুব ভালো করে একেবারে মুচমুচে করে ভেজে নেবো এবার। অনেকে ভাবে বাড়িতে বানানো ফ্রেঞ্চ ফ্রাইটা মানে খুবই কষ্টকর আর মনে হয় ভালো হবে না, মুচমুচে হবে না, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, মানে বানানো তো খুবই শর্টকাট, মানে কম সময়ের মধ্যে এটা বানিয়ে খেতে পারবেন আর একেবারে মুচমুচে হবে। এগুলোকে দেখেন আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, আর এই যে দেখেন এইরকম হবে, আওয়াজটা দেখেন। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। আর যে বাকি আলুগুলো ছিল এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি ভেজে দিচ্ছি একই রকম করে। আমার এই নতুন নতুন সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, ভেজে দেখেন। আর এই আলু ফ্রেঞ্চ ফ্রাইগুলো যদি খুব বেশি মুচমুচে করে ভাজেন তাহলে পরে সেই চিপসের মতন খেতে লাগবে, কত ভালো লাগবে না। আর ভিতরে যদি একটু নরম নরম থাকে তাহলে বেশি ভালো লাগে। সবগুলো আমি ভেজে নিয়েছি, এবার দেখেন আলু ফ্রেঞ্চ ফ্রাইটা কত সুন্দর লাগছে দেখে। এতটা মুচমুচে দেখেন, আওয়াজ শুনে বুঝতে পারছে। আর ভিতরটা দেখেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একটু কাঁচা নেই, আর কত সুন্দর ফাঁপালো। আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ হয়েছে, আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই আলু ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ
লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পুরো দোকানের মতো হয়েছে।